দুর্গাষ্টমীর অষ্টমীর নিশা দেখা গৈছে যথেষ্ট লোক ওলাই আহিছে আর মণ্ডপে মণ্ডপে ভক্তপ্রাণ রাইজর উপস্থিতি দেখিবলৈ পাইছো, ভিড় দেখিবলৈ পাইছো। মই এতিয়া উপস্থিত আছো নিউ বঙাইগাঁওর ওয়েস্ট কলোনির দুর্গা পূজাত আর এয়া মণ্ডপ প্রথমতে দেখুয়াই লৈছো। আর ময়ূরর আর্হিত এয়া মণ্ডপ নির্মাণ করেছে, সুন্দর মণ্ডপ আর বিভিন্নজনে চার কারণে ইয়াতে উপস্থিত হয়েছে। লগতে ভক্তপ্রাণ রাইজে দেবীর আশীষ লৈছে। মোর হইতে সমাজকর্মী অরূপনাথ আছে, জানিব বিচারিম যে কি প্রার্থনা করিলে। নমস্কার, মই আপনার চ্যানেলের যোগেদি পোনপ্রথমে মই গোটেই অসমবাসীক শারদীয় দুর্গা পূজার আজি মহা সপ্তমী তিথি সপ্তমী তিথির শুভেচ্ছা জানাইছো। লগতে দেবীর ওসর প্রার্থনা জানাইছো যেন সকলে কুশলে থাকক, সকলের জীবনত মঙ্গল হোক। আর লগতে বিশেষকে প্রার্থনা জানাইছো যে বতরের যে পরিস্থিতি, সেই বতরের পরিস্থিতি যাতে সুন্দর হয়, সকলে যাতে গোটেই বছরটা আমি রই থাকো পূজার কারণে, সকলে যাতে ধুনিয়াকে পূজা কেদিন উপভোগ করব পারে, সেইকারণে মার ওসর এইটাই প্রার্থনা জানাইছো যে বিশেষকে যে বতরটা ঠিকঠাক ধুনিয়া করে। পূজা কত চালে? পূজা একচুয়ালি এলোকর নিমন্ত্রণ মর্মে আজি ফার্স্ট ইয়াতে আইছো, বাকি বিজনেস চাইছো আর গোটে পূজাবিলাক চাম বঙাইগাঁওতো। আমি আয়োজক সমিতি আছে, উদযাপন সমিতি আছে, যে আপনার এই থিম কি এবার কি চিন্তা করে এই মণ্ডপ বনাইছে? আমার থিম এবার যেটু হল সেভ পিকক, দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। আমি জানো যে পিকক এটা বহুত ধুনিয়া মরা চরাই বলে যেটু কম, আমি ধুনিয়া পক্ষী এটা, কিন্তু কিছু চোরাং শিকারীর কারণে পিক মানে মরা চরাইয়ের যে পাক হয় তারপর চর্বি মাংস এইবিলাকর কারণে আজিকালি চোরাং শিকারী বাড়ি গিয়ে আছে। তো সেইটার উপর আমি আমার কমিটি আজির পর প্রায় পাঁচ মাস ছয় মাস আগতে এটা চিন্তা করেছিল যে এইটার উপর এবার আমি আমার প্যান্ডেলটা হাজি তুলিম বলে, আর এই আর্হিত আমি এবার চেষ্টা করেছো একটা বার্তা দিয়ার কারণে। রাইজর সঁহারি তো প্রতি বছরই আমার ইয়াতে ভাল পাও, আর এইবারও আমি পাই আছো। আজি সপ্তমী পূজা আপনাদের দেখা পাই আছে কেন ভিড় হয়েছে, আরও দুটা দিন আছে, কিন্তু সেইটাই যে মানে বতরটা যাতে আমি মাক প্রার্থনা জানাম, বতরটা যাতে মা ভাল রাখে, কেননা আমি গোটাই বছরটা এইটাই রখি থাকো, আর বতর ভাল থাকলে বহুত মানুষ আসবে। এইদরে ভিড় মই দেখাব বিচারিছো আর ভক্তপ্রাণ রাইজে ওলাই আহিছে, যেহেতু আজি কিছু বতর ফরকাল গতি রাইজ ওলাই আহিছে আর সেবা লওয়া পরিলক্ষিত হয়েছে। দাদা পূজা চালে? পূজা চাল কি প্রার্থনা করলে? মই প্রার্থনা করল ভালে ভালে যাতে কুকুরে থাকে। কত কত চালে পূজা? এইটাই ফার্স্ট ইয়াতে হয় আর ঘুরব আর ঘুরিম। ঠিক আছে, সকলে দেবী মাক প্রার্থনা জানাইছে আর বতরের কারণেও প্রার্থনা জানা পরিলক্ষিত হয়েছে। আরও আছে, এওঁলোকে সেলফি উঠিছে মণ্ডপর সন্মুখত, স্মৃতি যাতে থাকি যায় সেয়া এওঁলোকে চেষ্টা করেছে। আরও ভিতর মই যাব চেষ্টা করিম, আরও ভিতর গৈছো। দাদা পূজা পূজা চালে? ভাল চালো। কত কত চালে? ধুনিয়া হয়েছে। বিভিন্নজনে আহিছে, কোনোবাই এইখনে প্রথম বা কোনোবাই কেবাখনো চালে, গতি ভক্তপ্রাণ রাইজর যে উপস্থিতি এয়া কিন্তু আজির দিন যথেষ্টখিনি দেখবলে পাইছো। আরক্ষী অধীক্ষক মহোদয় আছে, এরপরা কিছু কথা জানিব চেষ্টা করিম। স্যার দুর্গোৎসবর শুভেচ্ছা থাকিল, বঙাইগাঁও জেলাত কিদরে পূজা আয়োজন হয়েছে, আপনাদের সিকিউরিটির দিকটা কিদরে লৈছে? আমার টোটাল 150 পূজা আছে এন্টায়ার ডিস্ট্রিক্টত, মোস্টলি আমার বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টত 150 পূজা আছে। আর আমি সব জায়গাত আমার দুজন সিকিউরিটি পার্সোনেল আছে, তার উপরে আমার রাইডার পার্টি আছে, কিউআরটি পার্টি আছে, এতিয়ালোকে ভালকেই চলি আছে, যাতে আমি দেখিছো ই এরিয়াতে সবকে বেশি মানুষ গুট খাইছে। হ্যাঁ, ইয়াতে ডাঙর ডাঙর পূজা মণ্ডপ আছে, বেলেগ বেলেগ থিমত বানাইছে, তো সবকে বেশি ক্রাউডিং আমি ভাবি আছো ইয়াতে হব। বিসর্জনের কারণে বিশেষ ব্যবস্থা থাকবে? বিসর্জনের কারণে আমার যেনকা ওদায় আমার বেলেগকে ট্রাফিক কন্ট্রোল থাকে, আর যা যা বিসর্জন ঘাট আছে তাতে বেলেগকে অ্যারেঞ্জমেন্ট করা হব, অলরেডি প্ল্যানিং করা হয়েছে, এদিন আমি ভালকে তো চাই দিই। এয়া আছিল বঙাইগাঁও জেলার আরক্ষী অধীক্ষক মোহনলাল মীনা, আর তেখেতেও দেবী মার ওসর প্রার্থনা করেছে। এই ভিড় সকলে আশীষ লৈছে। দাদা কোরপা আহিছে? মই বঙাইগাঁও। বঙাইগাঁও কত কত চালে পূজা? পূজা এতিয়া আরম্ভ করেছো হে, মানে এতিয়া ফার্স্ট এইটুই, আর আমার দলাইগাঁও ওসরতে এখন পূজা আছে, তাত গৈছিলো আর তাতে মই পূজাও দি আছো, তারপর ইয়াত আহিলো। বতরে নিশ্চয় এইবার বহুত দিগদারি করেছে, কিন্তু এতিয়া এই বতরটা ভালে,
কালি কিবা কব নোৱাৰো এটা লগে ভালে আছে আচলতে বতরে কিছু বিধি পথালি দিছে আর যার কারণে কিছু শঙ্কিত হয়েছে আর আজি যেহেতু বতর কিছু ফরকাল গতি এওলোকে আজির দিনট ওলাই আছে বাইদেউ শুনবসুন কোরপাছে শালবাগান নিউ বঙাইগাঁও কত কত চালে পূজা কমিট ক্লাব চালু চুঙ্গাপতা চালু আর এই চালু আর কত যাব এটা এই যাব এস বি সি ক্লাব জুলাপি খালে না পূজাত যেহেতু অপরিহার্য জুলাপি আসলে সকলে খায় গতি ঘর যাওয়ার সময় হলেও সকলে জুলাপি হওয়ার লওয়া পরিলক্ষিত হয়েছে আর এইদরে বঙাইগাঁওত বিভিন্ন দুর্গোৎসব সমিতি সমূহত দেখা গৈছে এইদরে ভিড় আর আজি কিছু বতর ফরকাল গতি লোকসল নিশার ভাগত ওলাই আহিছে আর ওলাই আহি মা রাখিক লৈছে লগতে বিভিন্ন মণ্ডপ সমূহ পরিভ্রমণ করেছে আর পরিভ্রমণ করে দেবী রাখিক লওয়া পরিলক্ষিত হয়েছে আর বঙাইগাঁওত এইদরে উখল মাখল পরিবেশ বিরাজ করেছে আজির নিশাটো। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।